এবিপি আনন্দের খবরের জের, চলন্ত ট্রেনে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। শুক্রবার শান্তিপুর লোকালের মহিলা কামরায় শ্লীলতাহানির অভিযোগ ওঠে। গোটা ঘটনা ফেসবুক লাইভে তুলে ধরেন অভিযোগকারিনী। শনিবার দমদম স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করে জিআরপি। চলন্ত ট্রেনে ফের মহিলা শ্লীলতাহানির অভিযোগ। এবিপি আনন্দের খবরের জেরে 24 ঘন্টার মধ্যে দমদম জিআরপির হাতে পাকড়াও অভিযুক্ত। জিআরপি সূত্রে খবর, ধৃত সঞ্জয় কুমার সাউয়ের বাড়ি রহরার কল্যাণনগরে। শুক্রবারের পর শনিবারও একই উদ্দেশ্যে দমদম স্টেশনে আসে অভিযুক্ত, তখনই তাকে হাতে নাতে পাকড়াও করা হয়। এরপরে যদি সমস্ত কিছু সব ঠিকঠাক থাকে, আমি আবার যদি কাজে বেরোতে পারি, লিটারালি আমি এখনো পর্যন্ত ভয়তেই আছি, ট্রমা কাজ করছে। আমি চাইছি যে কালকে আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনা তার দণ্ডনীয় শাস্তিও পাক। জিআরপি সূত্রে খবর, কাশীপুরে খালাসির কাজ করেন সঞ্জয় কুমার সাউ। এর আগেও অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে। শুক্রবার ডাউন শান্তিপুর লোকালের ঘটনা ফেসবুক লাইভে তুলে ধরে অভিযোগকারিনী। অভিযোগকারিনীর দাবি, শুক্রবার সন্ধ্যে 6:35 নাগাদ ফুলিয়া থেকে ডাউন শান্তিপুর লোকালে ওঠেন তিনি। গন্তব্য ছিল নিউ আলিপুর। মহিলার দাবি, সোদপুর পর্যন্ত মহিলা কামরায় লোকজন থাকলেও তারপরই খালি হতে শুরু করে কামরা। 8:30 একটু পরে ট্রেন যখন দমদমে ঢোকে, তখন অন্য প্ল্যাটফর্মে বাজেরহাটগামী একটি ট্রেনের ঘোষণা শুনে কামরা থেকে নামেন তিনি। কিন্তু ফের উঠে পড়েন ডাউন শান্তিপুর লোকালে। মহিলার অভিযোগ, মিনিট খানেক পরেই এই ব্যক্তি তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। গায়ে হাত দেওয়া থেকে মারধর, অশালীন অঙ্গভঙ্গি বাদ যায়নি কিছুই। মহিলার দাবি, ট্রেন থামাতে বার দুয়েক চেন টানলেও কোনো লাভ হয়নি। অভিযোগকারিনীর দাবি, তখন ফেসবুক লাইভ শুরু করেন তিনি। ছবি ক্যামেরা বন্দী হচ্ছে বুঝতে পেরে মহিলার ফোন ছিনতাইয়ের চেষ্টা করে অভিযুক্ত। গায়ে হাত দিয়ে বদমাইশি করছিল আর জাস্ট এটাই বলছিল, আমার কাছে যা আছে সেগুলো যেন আমাকে দিয়ে দিই, টাকা পয়সা বলুন বা কিছু বলুন। ফোনটা হাতে নিই, তখনই ও বুঝতে পেরেছে ইদার আমি কাউকে কল করছি, ইদার ভিডিও করছি। তো ও কী করেছে, এরকম বিহেভ করলো যেন ও কিছুই জানে না। ক্লেভারলি ব্যাপারটা ডিল করলাম কি, আমি ওখানে যদি খুব ওভার রিয়াক্ট করতাম ও আমার হাত থেকে ফোনটা স্ন্যাচ করে নিতে পারতো। তারপরেই যেটা হলো আর কি, সেকেন্ড অ্যাটাক লাইভের মধ্যে এসে আমাকে অ্যাটাক করলো। অভিযুক্ত ধরা পড়লেও শুক্রবারের আতঙ্ক এখনো তাড়া করে বেড়াচ্ছে অভিযোগকারিনীকে। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শিয়ালদাগামী চলন্ত ট্রেনের শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ফের প্রশ্নের মুখে পড়ে গেল মহিলা যাত্রীদের নিরাপত্তা। তবে এই প্রথম নয়, এর আগেও ট্রেনে বারবার সামনে এসেছে এই ধরনের ঘটনা। দেখো এই লোকটা আমার গায়ে হাত দিচ্ছে। এই দেখো বিধাননগরে। ঠিক আছে, বেশি পিটো হয়ে গেলে বসে, এখন বেশি পিটো হয়ে গেলে এখন বসে যাও। চলন্ত ট্রেনে আবার উঠল শ্লীলতাহানির অভিযোগ। খাস কলকাতায় ফের গণপরিবহনে প্রশ্নের মুখে পড়ল নারী নিরাপত্তা। জিনিসটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা নিয়ে কোনো কথাই বলার নেই। এবার পরবর্তী পদক্ষেপগুলো আরো স্ট্রং ভাবে করা উচিত। এসব ক্ষেত্রে আমরা সাধারণভাবে সুমত করে থাকি, পুলিশ নিশ্চয়ই তার যথোপযুক্ত স্টেপ নিতে পেরেছেন। যদি না হয় আমি কালকে ফিরছি, আমাদের সোমবার দিন সুমত হবে, এবং মহিলা যদি আমাদের মহিলা কমিশনে যোগাযোগ করেন, তার জন্য যা যা সহায়তা দরকার আমরা সেই সহায়তা নিশ্চয়ই দেব। ট্রেন, বাস হোক বা অটো, ক্যাব, কলকাতা কিংবা মফস্বল, প্রশ্ন উঠলেও নারী নির্যাতনের ঘটনা থামছে কোথায়? মাসখানেক আগে সল্টলেকে মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কলকাতায় পরীক্ষা দিতে আসা এক মহিলা পুলিশের কাছে সাহায্য চাইলে মোটরবাইকের মধ্যেই সেই পুলিশকর্মীর বিরুদ্ধে ওঠে শ্লীলতাহানির অভিযোগ। গত বছর অগস্টে বেহালায় অটোর মধ্যে মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক সহযাত্রীর বিরুদ্ধে।
প্রশাসন কি পুলিশ রাষ্ট্র কখনো কি আমাদের কাছে কাম্য হতে পারে? জনপ্রতি পুলিশ দাঁড়িয়ে থাকবে, রাস্তার মোড়ে মোড়ে সব জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকবে আর সমাজ বিরোধীদের ধরে ধরে আটকাবে, এটা তো হতে পারে না। এটা একটা এটা কনসেন্সাস যে মেনে নিতে হবে যে এটা করা যায় না, এটা করাটা অন্যায়। 2015-23 সেপ্টেম্বর আলিপুর দুয়ারের কাছে চলন্ত ট্রেনে মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠে। আতঙ্কে 10 মাসের শিশুকন্যাকে আঁকড়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় দম্পতি। তার আগেও 2014 জুলাইয়ে চিতপুরে রেলইয়ার্ডে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এবার লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠল গুরুতর অভিযোগ। এইরকম একটা ঘটনা অত্যন্ত নিন্দনীয়, কঠোর শাস্তি হওয়া উচিত। আগেও আতঙ্ক ছিল, এরপরেও আতঙ্ক হবে, হ্যাঁ, কিন্তু সেখানে মহিলাদের রুখে দাঁড়ানো এমন একটা শাস্তি দেওয়া দরকার যেটাতে লোকজন যারা এইগুলো মনের ভেতরে পোষণ করে এই সমস্ত ভাবনাগুলো তারা যাতে এগোতেই না পারে। মোদির সময়ে রেল একেবারে তলানিতে চলে গেছে, না তার নিরাপত্তা আছে, না তার মানুষ যাত্রী নিরাপত্তা আছে, না তার কি বলে মেনটেন্স আছে। যে কোনো সময় রেলে চড়া আর ঝাঁপ দেওয়া এখন একই হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তাহলে রেলের ভিতরে যে সমস্ত ডাকাতির ঘটনা ঘটেছে, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তার জন্য কি মুখ্যমন্ত্রীকে দায়ী করা যায়? নিরাপত্তা জোরদার করতে হবে, কিন্তু পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি যেখানে এসে পৌঁছেছে সেখানে সমাজ বিরোধীরা মনে করছে যে তারা পুরো লাগাম ছাড়া, তাদের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। শুধু আজকে কেন, মাঝে মাঝেই এমন ঘটনা ঘটছে। আসলে গোটা রাজ্য তাতেই আইন শৃঙ্খলা বলে কোনো বস্তু নেই। রেল কেন্দ্রীয় সরকারের হতে পারে, কিন্তু যে মানুষটা করেছে সেই মানুষটা তো রেলের মানুষ না, সে মানুষটা রাজ্যের মানুষ। শ্লীলতাহানির 24 ঘন্টার মধ্যেই অভিযুক্তকে পাকড়াও করে দমদম জিআরপি। অনির্বাণ বিশ্বাস, সুদীপ্ত আচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সোশ্যাল মিডিয়ায় কিশোরীর বিবস্ত্র ছবি পোস্ট করে 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। 3 যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করিল নাবালিকা। উল্টোডাঙ্গা মহিলা থানার পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে। প্রথমে কিশোরীর আপত্তিকর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, তারপর আরও ছবি পোস্ট করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল, এমনই অভিযোগ ঘিরে শোরগোল শুরু হয়েছে বিধাননগরে। পুলিশের দ্বারস্থ হয়েছে অভিযোগকারিণী কিশোরীর পরিবার, আর গোটা ঘটনায় অভিযোগ উঠেছে কিশোরীর পরিচিতদের বিরুদ্ধেই। ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, উৎসব উপলক্ষে মা ভিনরাজ্যে থাকায় ফুলবাগানে দিদিমার বাড়িতে গিয়েছিল বিধাননগরের বাসিন্দা ওই কিশোরী। কিন্তু সেখানেই যে বিপদ ওত পেতেছিল তা টের পাওয়া যায়নি। কিশোরীর অভিযোগ, বিবস্ত্র অবস্থায় থাকা নাবালিকার ছবি তোলে তারই পরিচিত 3 যুবক, এরপর আপত্তিকর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় অভিযুক্তরা। কিশোরীর অভিযোগ, আরও ছবি পোস্ট করার হুমকি দিয়ে শুরু হয় ব্ল্যাকমেলিং, ফোন করে 2 লক্ষ টাকা চায় অভিযুক্তরা। এরপর বাড়িতে গোটা ঘটনার কথা জানিয়ে 18 জানুয়ারি ফুলবাগান থানার দ্বারস্থ হয় কিশোরী ও তার পরিবার। তাদের উল্টোডাঙ্গা মহিলা থানায় যেতে পরামর্শ দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে পক্সো আইন ও 389 ধারায় মামলা রুজু হয়েছে। উল্টোডাঙ্গা মহিলা থানা সূত্রে জানা গেছে পলাতক 3 অভিযুক্তের খোঁজ চলছে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। ধর্ষণের অভিযোগে নিউ মার্কেটের হোটেল থেকে গ্রেফতার মুম্বাইয়ের দম্পতি। গত বছর মার্চ মাসে থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশের দাবি, এরপর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। ধৃতদের ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাচ্ছে পুলিশ। মুম্বাইয়ে ধর্ষণের অভিযোগ আর কলকাতার নিউ মার্কেটের হোটেল থেকে গ্রেফতার মুম্বাইয়ের দম্পতি। গত বছর মার্চ মাসে মুম্বাইয়ের নাগপাড়া থানায় অভিযোগ দায়ের করেন মুম্বাইয়ের এক মহিলা। তার অভিযোগ ছিল, 2015 সালে পার্টিতে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। স্ত্রীর সঙ্গে পরিচয় করানোর জন্য তিনি বাড়িতে নিমন্ত্রণ করেন। মহিলার অভিযোগ, বাড়িতে গেলে শরবতের সঙ্গে মাদক মিশিয়ে তাকে ধর্ষণ করা হয়। অভিযোগ, অভিযুক্তের স্ত্রী ভিডিও করেন, পরে তা দেখিয়ে ব্ল্যাকমেল করে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। আরও অভিযোগ, ব্ল্যাক ম্যাজিক জানে বলেও ভয় দেখানো হয়। পুলিশের দাবি, অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত দম্পতি পলাতক ছিলেন। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে সম্প্রতি নিউ মার্কেটের একটি হোটেলে অভিযুক্তদের সন্ধান পায় পুলিশ। শুক্রবার মুম্বাই পুলিশের একটি দল কলকাতায় আসে। রাতেই নিউ মার্কেট থানার পুলিশের সঙ্গে যৌথভাবে হোটেলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতার করা হয় তাঁর স্ত্রীকেও। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও যখন এই দম্পতির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তখনই কিন্তু মুম্বাই পুলিশের দল নিউ মার্কেট থানা পুলিশকে নিয়ে নিউ মার্কেট এলাকায় যে হোটেল রয়েছে এই হোটেলে আসে, এবং এই হোটেল থেকেই পাওয়া যায় দুজনকে। এবং তার পরবর্তীকালে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে এই কাজ তারা শুধুমাত্র একজনের সঙ্গেই করেছে নাকি আরও অনেকের সঙ্গে করেছে। একজনের নাম ইউসুফ জামাল এবং তার ওয়াইফ নাজ সাইদ। যখনই এফআইআর হয়েছে 2021 সালে 21শে মার্চ,
তখন থেকে রাগ আঠাকা দেয়। মুম্বাই পুলিশ জানতে পারে এখানে লুকিয়ে আছে, কলকাতা পুলিশের সাহায্যে তারা অ্যারেস্ট করে। চার দিনের ট্রানজিট রিমান্ডে ধৃতদের মুম্বাই নিয়ে যাচ্ছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পুরো ভোটের আগে ফের উত্তপ্ত পানিহাটি। গতকাল রাতে ধানকল মোড়ে তৃণমূল পার্টি অফিসের সামনে বোমাবাজি, দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি খবর রয়েছে? গতকাল রাতে বিটি রোডে পানিহাটির ধানকল মোড়ের কাছে তৃণমূলের দলীয় কার্যালয়, তার সামনে দুষ্কৃতীরা কয়েকটি বোমা ছড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খড়্দ থানার পুলিশ কে বা কারা বোমা ছুড়েছে এখনো পর্যন্ত কারোর তরফ থেকে কোনো অভিযোগ জানা যায়নি। তবে তুমি জানো যে গতকাল সন্ধ্যায় পানিহাটির বিবি বাগান এলাকায় এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুরকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা এলাকা। বিজেপির কলকাতা সাংগঠনিক জেলার, কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার যুব মোর্চার সম্পাদক জয় শাহ ঘটনাস্থলে গেলে তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তার দু তিনজন সহযোগীকে মারধর করা হয়। এবং এই ঘটনার জের রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিবি বাগান এলাকা, এবং তারপরে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালিয়েছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে পানিহাটির তৃণমূল বিধায়ক জানিয়েছেন যে বিজেপির নিজেদের গণ্ডগোলের জেরে ঘটনা ঘটেছে, এবং তার কয়েক ঘন্টা যেতে না যেতে কাছাকাছি এলাকাতেই ধানকল মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বিটি রোডে বোমাবাজি ঘটনা রীতিমতো এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ কারোর দিকে অভিযোগ জানায়নি। তবে পরবর্তীকালে কোন দিকে অভিযোগ জানায় বা পুলিশ তদন্ত কোন দিকে এগোয় সেদিকে আমরা জানতে পারবো পরবর্তীকালে। সুকর্ণা, ধন্যবাদ সমীরণ। করোনা পরিস্থিতিতে রাজ্যে স্কুল বন্ধ থাকলেও সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের জন্য ইউনিফর্ম তৈরির কাজ চলছে জোরকদমে। পাইলট প্রজেক্টে ভিন রাজ্য থেকে কাপড় না এনে রাজ্যের পাওয়ার লুমেই তৈরি হচ্ছে স্কুল পড়ুয়াদের ইউনিফর্মের কাপড়। সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাকের কাপড় রাজ্যেই তৈরি হোক, ভিন রাজ্য থেকে তা আনার দরকার নেই। বিকল্প কর্মসংস্থানে জোর দিয়ে গত 9ই ডিসেম্বর কৃষ্ণনগরের প্রশাসনিক বৈঠক থেকে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের পোশাকের কাপড় তৈরির পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে রাজ্যে। ভিন রাজ্য থেকে কাপড় না এনে রাজ্যের পাওয়ার লুমেই তৈরি হচ্ছে স্কুল পড়ুয়াদের পোশাকের কাপড়। কোভিড আবহে স্কুলে পঠন পাঠন বন্ধ, সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত কবে ক্লাস চালু হবে জানা নেই। তার মধ্যেই পাওয়ার লুমগুলিতে তৈরি হচ্ছে স্কুল ইউনিফর্মের কাপড়। স্পিনিং মিল থেকে সুতো যাচ্ছে স্থানীয় পাওয়ার লুমে। তন্তুজের মাধ্যমে এরা টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে এবং কাপড়ও ঢুকতে লেগেছে, এবং কিছু কাপড় আমরা লোকাল থেকে পারচেজ করছি। আমাদের যে স্পিনিং মিল আছে সেখানে যে সুতো তৈরি হয় সেই সুতো দিয়ে আমরা প্রায় 150টার মতন পাওয়ার লুমকে ঠিক করেছি যারা এই কাজ করতে পারবে। যন্ত্রচালিত তাঁতে তৈরি হওয়া কাপড় পৌঁছে যাচ্ছে বস্ত্র দপ্তরের অধীনস্থ তন্তুজোর কার্যালয়ে। সেখান থেকে পাঠানো হচ্ছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর কাছে। স্কুলের পোশাক তৈরি হওয়ার পর জেলা শাসকদের তত্ত্বাবধানে তা স্কুলগুলিতে পাঠানো হবে। এবছর থেকে রাজ্যের সরকারি স্কুলের স্কুল ইউনিফর্ম তৈরি হচ্ছে রাজ্যেরই পাওয়ার লুমগুলিতে। এতদিন মহারাষ্ট্র গুজরাট থেকে এই ফেব্রিক আসতো, এখন এই ফেব্রিকের ফার্স্ট লট এসে পৌঁছে গেছে। এই ফেব্রিক পৌঁছে যাবে জেলাগুলিতে, সেখানে সেলফ হেল্প গ্রুপ তারা স্কুল ইউনিফর্ম তৈরি করবেন এবং তারপর সরাসরি পৌঁছে যাবে ছাত্রছাত্রীদের কাছে। কাপড় পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় কাপড় পশ্চিমবঙ্গে উৎপাদন করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তার স্বীকৃতি কর্মসংস্থানও হবে। বস্ত্র দপ্তর সূত্রে খবর, অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় 1 কোটি ছাত্রছাত্রীর 2 সেট স্কুল ইউনিফর্মের জন্য প্রয়োজন 6 কোটি মিটার কাপড়। তার মধ্যে 40 লক্ষ মিটার তৈরির কাজ চলছে পাওয়ার লুমগুলিতে। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।